নমস্কার, পমস জিকে এবং জিআই ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। তো অর্গানাইজার টিচারদের উদ্দেশ্যেই আজ অনেকদিন পরে আপডেট দেওয়ার উদ্দেশ্যেই ভিডিও করতে উপস্থিত হলাম। তো আশা করছি সকলে ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং বিষয়গুলি বোঝার চেষ্টা করবেন, এবং আপনাদের যাবতীয় মতামত, মূল্যবান মতামত কমেন্ট বক্সে উল্লেখ করবেন বাক স্বাধীনতা বজায় রেখে। আপনাদের কাছে হয়তো এরকমটাই নিউজ ছিল যে 12 তারিখ আপনাদের নোটিফিকেশান হয়ে যাওয়ার কথা, এর আগেও 10 তারিখ নোটিফিকেশান হওয়ার কথা একটি ছিল। তো খবরটা আমার কাছেও এসেছে, কিন্তু কতখানি রিলেভেন্ট তা বিচারও করিনি। তবে যাই হোক, সেটি আমার কাছে বিচার্য বিষয় ছিল না, এই কারণেই, কারণ আমার কাছে যে আপডেটটি রয়েছে তাতে অর্গানাইজার টিচারদের 15 তারিখের আগে ছাড়া কোনো রকম প্রসেসিং হচ্ছে না। অর্থাৎ অর্গানাইজার টিচারদের যা কাজ হবে ডিসেম্বরের 15 তারিখের পর থেকে। আপনাদের কাছে হয়তো এই নিউজটাও এসেছে যে 12 তারিখ অর্গানাইজার টিচারদের কিছু কিছু সংগঠনগুলির নাম জানতে পারলেও তা উল্লেখ করছি না, চারটি সংগঠন, সেই চারটি সংগঠনের কোনো ভালো খবর আসতে চলেছে এই 12 তারিখ নোটিফিকেশান সংক্রান্ত। এরকমটা আপনাদের কাছে অনেকের কাছেই আপডেট রয়েছে, কিন্তু সেখানে আমি কোনো মত পোষণ করছি না। তবে যাই হোক, 12 তারিখ আমার কাছে সেরকম তথ্য নাই। যে তথ্যটি রয়েছে তাতে 15 তারিখের পরই অর্গানাইজারদের কোনো ভালো সংবাদ আসতে চলেছে, এবং সুপ্রিম কোর্টেও এখনও কেস পেন্ডিং রয়েছে। তা সত্ত্বেও এটা জানাচ্ছি যে যেগুলি কেস পেন্ডিং রয়েছে তা বাদ দিয়েও অর্গানাইজার টিচারদের যেগুলি রিলিজ হয়ে যাওয়ার কথা সেগুলি হয়তো রিলিজ হতে চলেছে এই 15 তারিখের পর থেকে। তো এই ছিল অর্গানাইজার টিচারদের একটি আপডেট। আসন সংখ্যা পূর্বে উল্লেখ করেছি, বারবার উল্লেখ করতে আর ভালো লাগে না। তো যাই হোক, আপনাদের আগামী 15 তারিখের পর থেকেই অর্গানাইজার টিচারদের সুসংবাদ আসতে চলেছে। এতদূর পর্যন্ত খুব ভালো জায়গা থেকেই খবর পেয়েছি, তাই আপনাদের উদ্দেশ্যে ভিডিও করলাম অনেকদিন পরেই। তো দেখা যাক, বারবারই তো ডেট পেয়ে প্রতীক্ষার শেষ আর হয় না। যাই হোক, আজকের মতন এতখানি। ভালো থাকবেন সকলেই। নমস্কার জানিয়ে ভিডিও শেষ করছি বাক স্বাধীনতা বজায় রেখে। অবশ্যই কমেন্ট উল্লেখ করবেন আপনাদের যাবতীয় প্রশ্ন। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। রিলেভেন্ট যখনই খবর পাবো আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার, ভালো থাকবেন।